পাঁচ মিনিট বলব। একবার রসুল পাকের ইন্তেকালের পরে একবার হাদিস সংগ্রহের জন্য, সহি হাদিস সংগ্রহের জন্য একবার প্রতিযোগিতা শুরু হলো, কে কার 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 সহি হাদিসটা কালেক্ট করা যায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহি হাদিস সংগ্রহ করার জন্য অনেক দূর দেশে এক ভদ্রলোকের কাছে শুনেছেন যে ওখানে একজন সহি হাদিস একজন কালেক্ট করেন। তো ওনার কাছে উনি কষ্ট মষ্ট করে যে উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে উনি একটা গাধাকে, ওনার নিজের পালা একটা গাধাকে একটা বাটির নিচে কিছু দিয়ে ডাকছেন। তো উনি তাকিয়ে দেখলেন যে তার পাত্রে কোনো খাবার নাই, সে মিথ্যাচার করে গাধাকে ডাকছে। তো উনি এটা দেখে মনে কষ্ট করে উনি চলে আসছেন। এই মুহূর্তে ভদ্রলোক তাকে ডেকে বলছেন যে ভাইজান, আপনি তো মুসাফির, দূর থেকে আসছেন মনে হয় আমার কাছে হাদিসের জন্য, আমার কাছে কিছু সহি হাদিস আছে, আপনি চাইলে নিতে পারেন। উত্তরে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আপনার কাছে হাদিস আছে, সব ঠিক আছে, কিন্তু আপনাকে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আপনি হয়তো আপনার স্বার্থের জন্য অনেক মিথ্যা হাদিসও বয়ান করতে পারেন। এটা কীভাবে বুঝলেন? যে ব্যক্তি তার স্বার্থের জন্য, গাধা ধরার জন্য একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে বাটিতে খাবার না নিয়ে গাধাকে ডাকতে পারে, তার কাছ থেকে আমি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না। এটা দিয়ে আমাদের একটা শিক্ষা আছে যে আমরা কখনো খারাপ লোকের ভালো প্রলোভনে প্রলুব্ধ হব না, কারণ খারাপ ব্যক্তি ওই মুহূর্তে তার স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে প্রলুব্ধ করে অনেক মিথ্যাচার করে, সে যখন আমাদের কাজটাকে হাসিল করে ফেলবে তখন তাদের প্রকৃত রূপটা আমরা বুঝতে পারব। বিষয়টার কোনো নজরুলের পদ্মকক্ষের একটা গল্প ছিল, সেই গল্পটার মতোই এটা এখন বিস্তারিত বললাম না। তা আমরা সবাই কারো অতি প্ররোচনা, অতি প্রলব্ধিতে বা অতি, যেমন অনেক ধরনের দেখানো যে ইভালি ইভেলি হয়, বিভিন্ন ধরনের ই কমার্স হয়, অনেক একটা মাল অর্ধেক দামে উনি কীভাবে তা, যিনি তৈরি করেছেন ইনি তো দিতে পারছেন না, তাই না? ই কমার্স যে প্রতিষ্ঠানগুলো, যিনি তৈরি করেছেন তিনি বিক্রি করতে পারছেন না, বাট তিনি বিক্রি করছেন। আমি আমরা জানি না যে এই জাতীয় ভদ্র, এরা তো আদম ব্যবসার চেয়েও খারাপ কাজ করেছে। আদম ব্যাপারই অন্ততপক্ষে কোনো একটা জায়গায় নিয়ে যায়, প্রতারণা নিয়ে যায়, নিয়ে যেয়ে হয়তো সে ঢুকাতে পারে কি না পারে সেটা পরের কথা। এই ভদ্রলোক, আপনি আমাকে একটা মাল আমার কাছে বিক্রি করার জন্য আমার থেকে টাকা নিয়ে আমার মালটা দেন না, এর চেয়ে বড় প্রতারণা কখনোই হতে পারে না। সব কেসের জামিন হওয়া উচিত না, আমি মনে করি, আমি আইনকে শ্রদ্ধা রেখে বলছি। একটা লোক রেপ করলো, সে জামিন থেকে বের হয়ে সে আবারও রেপ করলো, তার জামিনের দরকার কী? একটা লোক চিন্তাই করছে, সে জামিন থেকে বের হয়ে সে কোর্টে ইসে গেল, গিয়ে সে আরও দশটা গাড়ি চোরের সাথে মিলে সে চুরিবিদ্যাকে আরও পাকাপোক্তভাবে শিখে আসছে। তার জামিন হলো, আগে করতে একটা বাইক চুরি, দুইটা গাড়ি চুরি, এখন দিনে করে পাঁচটা, আজান দিয়ে চুরি করে। তো এদের জামিন দিয়ে কী বিচার হবে? তা আবার পুলিশ তাকে কষ্ট করে ধরল, আবার সে বাইর হলো। এটা একটা সাইকেলিং অর্ডারের মতো লুকোচুরি খেলা, চোর পুলিশ খেলা। এই জন্যই এক লোক বলেছিল যে একটা জায়গায় মারা গেছে তিন চারজন লোক, কয়েকজন লোক, তো বলে যে লোক মারা গেছে কয়েকজন, তো বলে যে ভাই লোক মারা গেছে দুইজন আর পুলিশ মারা গেছে একজন। মানে অনেকে আমাদের সমাজে পুলিশকে মানুষ মনে করে না, এটাও তাদের জন্য একটা দুঃখজনক। একটা জিনিস বুঝতে হবে, পুলিশই একমাত্র আমাদের ভাই বন্ধু যারা অনেক ক্ষেত্রেই সরাসরি বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন ধরনের লোকদেরকে ধরতে যেয়ে নিজেদের জীবন দিয়ে দেন। এরকম অনেক ইতিহাস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, প্রতিদিন আছে, প্রতিদিন আছে। দেখবেন গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ মারা যাচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী আগুন নিভাতে যায়, ফায়ার ব্রিগেডের লোক মারা যাচ্ছে। তো বিষয় হচ্ছে আমরা এদেরকে একটা শ্রেণীবিন্যাস করে ফেলেছি, ক্লাসিফাইড করে ফেলেছি। আমার কথা হচ্ছে সবার জামিন দেওয়ার দরকার নেই, যে বের হয়ে আবার ওই অপকর্মের সাথে জড়িত হবে। আমি মনে করি, মহামান্য আদালতের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আমি তো আইন চেঞ্জ করতে পারবো না, আমার মনে হয় তাদের জামিনটা একটু চিন্তাভাবনা করে দেওয়া উচিত। বিচার করতে হবে যে এই লোকটা বের হয়ে সমাজের জন্য কতটা হুমকি, সে কি বের হয়ে আবার ওই কাজটা করবে, আবার ওই অন্যায়টা করবে? যদি সে অন্যায় করে থাকে, আমার মনে হয় তার জামিনটা হওয়ার আগে আমি উকিল বন্ধুদেরকে বলবো, আপনারা একটু চিন্তা করে তার জামিনের জন্য কোর্টে দাঁড়াবেন, কারণ কোর্টের হাত পা বাঁধা। কোর্ট যদি বিজ্ঞ জজ যদি আইন সাক্ষী টাক্ষী দিয়ে মনে করেন যে উনি নিরপরাধ, উনি নিজের চোখে দেখলেও বিজ্ঞ আদালতের অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, ঠিক আছে? তো আপনারা তো টাকা পানই, সবসময় টাকা পান, যদি সত্যিকারের অপরাধী হয় মনে করেন, তার পক্ষে দাঁড়িয়েন না, সে তো অন্যায় করেছে, তার পক্ষে দাঁড়িয়ে আপনি তাকে যে সেভ করে দিলেন, সে বের হয়ে একটা মার্ডার করে আরও দুটো মার্ডার করলো, এর দায়ভার আপনাকে নিতে হবে। আপনি শুধু তাদের পক্ষে দাঁড়ান যে নিরপরাধী, কিন্তু তাকে অপরাধী হিসেবে ই করা হচ্ছে, প্রমাণ করা হচ্ছে। যদি এটা বুঝতে পারেন, এটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি বিজ্ঞ আইনজীবীদের, উকিলদের আছে, উকিল ভাইদের আছে, আপনারা শুধু তাদের পক্ষে কথা বলেন যারা
নিরপরাধী কিন্তু আইনের সাপোর্ট পাচ্ছে না, যারা সত্যিকারের অপরাধী তাদেরকে বাঁচিয়ে আপনারা সমাজকে কোন বার্তা দিতে চান? হয়তো কিছু টাকা পয়সা আমরা পাচ্ছি জীবিকার জন্য, আমাদেরও পেটের দায়ভার আছে, সংসার আছে, আমাদের অনেক কিছুকে দেখতে হয়, তাই বলে অপরাধীকে সাপোর্ট দিয়ে কাল হাসরের ময়দানে রাব্বুল আলামিনের কাছে আমরা কী সুবিচার চাব, কী করব, আব্বুল আলামিন কী সাক্ষী দিবে? তো সাক্ষীর একটা গল্প হইল, এই ওয়াজ একজন লোক আমেরিকাতে যা করতেছিল যে তোমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এইটা সাক্ষী দিবে, ওইটা সাক্ষী দিবে, তুমি কী কী অপকর্ম করছো। তো একজনে বলে সাক্ষী যদি দেয় তাহলে তো, একজন বিধর্মী বলে কি সাক্ষী দিলে তো ই হয়, তাহলে আমি একটা ভালো কাজে সাক্ষী দিলাম, আমি তো একটা ভালো কাজ করলাম, সেও ছিল তো আমারও ভেস্তে যাওয়ার কথা। তাহলে একজন হাসতে হাসতে বলে তাহলে অ্যাপেলের মালিক, অ্যান্ড্রয়েড ফোনের মালিক এরাও ভেস্তে যাবে। তাহলে কেমনে কলে এই অ্যাপেল অ্যান্ড্রয়েড এই ফোন ব্যবহার করে তারা অনেক অপকর্ম করছে, অনেক মানুষকে ই করছে, অনেকের স্ত্রী ভাইয়া গেছে, এই আকাম কুকামগুলো যখন করছে, কালকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তা আমরা অ্যাপেলের অ্যাপেল ফোন আইসা সাক্ষী দিবে, তা আমরা অ্যাপেল ফোনের মালিক হিসাবে এই যে অ্যাপেল ফোনটা তৈরি করলাম, সাক্ষী অ্যাপেল ফোন দিল, তা আমরা অ্যাপেলের মালিক হিসাবে, আইফোন অ্যান্ড্রয়েডের মালিক হিসাবে আমরা তো ভেস্তে যাওয়ার একটা সুবন্দোবস্ত হইতে পারে। ভাই আল্লাহর সাথে কিন্তু চালাকি খাটবে না, এটা বুঝতে হবে। ইউ হ্যাভ নো স্কোপ টু শো কার্ডিংনেস উইথ অলমাইটি আল্লাহ। সুতরাং আমাদেরকে বুঝে শুনে আগাতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। দৃষ্টি টিভির সাথে থাকুন, শেয়ার লাইক কমেন্ট করুন, পরবর্তী ভালো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।